কার পরিচয় আমরা আজকে দশম শ্রেণী দর্শন বিজ্ঞানের দশম অধ্যায় খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব আমরা কিছু ছবি দেখি এখানে দেখা যাচ্ছে সাদা মাটির একটি পাহাড় অজা স্তূপ গ্যাস ক্ষেত্র কঠিন শিলা প্রেশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে এগুলো আমাদের পরিচিত শব্দ পটাশিয়াম ধাতু লিথিয়াম ধাতু সোডিয়াম ধাতু এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম এই সবগুলাকে বলা হয় খনিজ পদার্থ তাহলে আজকে আমাদের আলোচনার পর্ব হলো খনিজ পদার্থ সম্পর্কে আজকের পাঠ খনিজ পদার্থ এই আলোচনা শেষে আমরা যাহা শিখতে পারবো বা বলতে পারবো খনিজ কি তা বলতে পারবো খনিজ শিলা ও আকরিকের মধ্যে তুলনা করতে পারবো খনিজের প্রকারভেদ করতে পারবো ধাতু নিষ্কাশনের উপায় সমূহ নির্ধারণ করতে পারবো প্রথমে আমরা জেনে নিই খনিজ পদার্থ বলতে আমরা কি বুঝি ভূপৃষ্ঠে বা ভূগর্ভে অর্থাৎ ভূগর্ভ মাটি মাটির উপরে অথবা নিচে শিলা স্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যৌগ যা থেকে ধাতু বা ধাতু অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে এগুলো মূলত অজৈব পদার্থ এবং সাধারণভাবে ক্যালাস রূপে বিদ্যমান থাকে পৃথিবীতে প্রায় 5300 বেশি খনিজ রয়েছে যার মধ্যে 5290টি ইন্টারন্যাশনাল মিনারোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত ভূত্বকে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ সবথেকে বেশি এবং এর মান যথাক্রমে 46 এবং 27% আমরা একটু পার্সেন্টেজ আগে দেখে নেই আমাদের ভূত্বকে কি পরিমাণ কোন উপাদান বিদ্যমান রয়ে আছে আমাদের ভূত্বকে যে সকল খনিজ পাই বা পাওয়া যাচ্ছে তার মধ্যে অক্সিজেন সবচেয়ে বেশি এর পরিমাণ 46.4% তারপর আছে সিলিকনের পরিমাণ 21.15% অ্যালুমিনিয়াম আছে 8.23% আয়রন আছে 5.63% ক্যালসিয়াম আছে 4.15% সোডিয়াম আছে 2.36% পটাশিয়াম আছে 2.09% ম্যাগনেসিয়াম আছে 2.35% ছবিগুলো দেখি এবং শ্রী ব্যয় করি গ্যাস কঠিন গ্যাস এখানে কঠিন আছে তারপরে এখানে আমরা এই যে এই খনিজটা আমরা বর্ধিত উদ্যোগ দিয়ে এটা তৈলাক্ত হিসেবে আসে এই একটা তৈল ক্ষেত্র তাহলে অবস্থা বলে আমরা খনিজ লাগে খনিজ সম্পদের ধারণা খনিজ বলতে আমরা কি বুঝি কত ভাগে আমরা ভাগ করে আমরা একটু দেখবো এখানে মূল্যবান ধাতু অধাতু সমূহ পৃথিবীর সর্বত্র বিরাজিত থাকলো ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোন কোন শিলা হিসেবে প্রচুর পরিমাণে যৌগ বা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু বা অধাতু পাওয়া যায় এগুলাকে খনিজ বলে খনিজ পদার্থ বিভিন্ন অর্থে বিভিন্ন প্রকারে মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ দুই প্রকার যথা মৌলিক খনিজ ও যৌগিক খনিজ মৌলিক খনিজ স্বর্ণ হীরা গন্ধক ইত্যাদি এগুলো প্রকৃতিতে প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায় বিলায় এদেরকে বলা হয় মৌলিক খনিজ এই কয়টি মৌলিক খনিজ ব্যতীত বাকি যতগুলা খনিজ পাওয়া যায় তা প্রায় সবগুলোই যৌগিক খনিজ
ভৌত অবস্থা বিবেচনা করে খনিজকে তিন ভাগে ভাগ করা হয় কঠিন খনিজ তরল খনিজ এবং গ্যাসীয় খনিজ কঠিন খনিজের মধ্যে আমাদের আছে বিভিন্ন প্রকার ধাতু এবং ধাতুর আকরিক ম্যাগনেটাইট বক্সাইট সালফার ইত্যাদি তরল খনিজের মধ্যে আছে মার্কারি এবং পেট্রোলিয়াম আর গ্যাসীয় খনিজের মধ্যে রয়ে আছে প্রাকৃতিক গ্যাস আছে শিলা শিলা বলতে আমরা কি বুঝি ভূত্ব অর্থাৎ মাটি যে সকল সাধারণ উপাদান দিয়ে তৈরি তাদেরকে সাধারণভাবে বলা হয় শিলা ভূত্ব যে সকল উপাদান দিয়ে বা যে সকল উপাদানের সংমিশ্রণে তৈরি এদেরকে সাধারণভাবে শিলা বলা হয় উৎপত্তিগত দিক থেকে শিলাকে তিন ভাগে ভাগ করা হয় আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা উৎপত্তিগত দিক থেকে আগ্নেয় শিলা আগ্নেয় মানে আগুন অর্থাৎ সৃষ্টির শুরুতে পৃথিবী উত্তপ্ত অবস্থা ছিল পৃথিবীর বহিরাবরণ কালক্রমে তাপ বিকিরণ করে যদিও ঠান্ডা হয়ে সত্য আকার ধারণ করেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তরে এখনো প্রচুর পরিমাণ তাপ বিদ্যমান রয়েছে এই তাপ এবং চাপে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় ফলে ওই শক্তি এবং পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন তরল ও গলিত পদার্থ পৃথিবীর দুর্বল অথবা ফাটল অংশ দিয়ে প্রচন্ড গতিতে বেরিয়ে আসার চেষ্টা করে যাদেরকে আমরা বলি ম্যাগমা আর যে অঞ্চল থেকে এই ম্যাগমা গুলা বের হয়ে আসে তাকে বলা হয় আগ্নেয়গিরি আগ্নেয়গিরি যারা মধ্যে বলিত ম্যাগমা উৎক্ষিপ্ত হয়ে আশেপাশে বা আগ্নেয়গিরির পার্শ্ববর্তী অঞ্চলে যে শিলা গঠিত হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা আমরা এখানে সংজ্ঞা দিয়েছি আগ্নেয়গিরি থেকে যে গঠিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে ম্যাগমা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট এক প্রকার আগ্নেয় শিলা আগ্নেয় শিলার সাথে ভূ অভ্যন্তরে প্রচুর পরিমাণ মূল্যবান বিভিন্ন খনিজ দ্রব্য পাওয়া যায় এখানে কিছু আগ্নেয় শিলার উদাহরণ আছে অ্যান্ডেসাইট বেলস গাবর ইত্যাদি এরপর আছে পাললিক শিলা পাললিক মানে পলল অর্থাৎ নদী বিধৌত অঞ্চলে নদী বিধৌত অঞ্চলে নদী দ্বারা নদীর প্রবাহ দ্বারা বিভিন্ন শিলা ক্ষয় হয়ে অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন কারণ জল বৃষ্টি বন্যা ইত্যাদির কারণে ভূত্বকের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়প্রাপ্ত বালি কাদা কাঁকর নদীর প্রবাহ দ্বারা প্রবাহিত হয়ে নদীর বিধৌত অঞ্চলে স্তরে স্তরে জমা হয় নদীর প্রবাহ বা পলল দ্বারা গঠিত হয় বিদায় এই শিলাকে বলা হয় পাললিক শিলা আবার স্তরে স্তরে এই শিলা সঞ্চিত হয়ে তৈরি হয় বিদায় এই শিলার অপর নাম হল স্তরীভূত শিলা আমরা এখানে লিখছি আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি বাতাস কুয়াশা জল ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদামাটি বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো জায়গায় গলি আকারে জমা হয়ে তারপর গলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলা তৈরি হয় তাকে বলা হয় পাললিক শিলা এবং এটা স্তরে স্তরে জমা হয় এই জন্য যার অপর নাম হলো স্ত্রীভূত শিলা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা
তাপ এবং চাপের প্রভাবে আগ্নেয়শিলা এবং পারিশিলা তাপ এবং চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে বিভিন্ন নতুন শিলায় পরিণত হয় এগুলাকে বলা হয় রূপান্তরিত শিলা কয়লা রূপান্তরিত শিলার একটি চমৎকার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কয়লার একটি স্তূপ আছে কয়লা হলো রূপান্তরিত শিলা আকরিক বিচূর্ণ তাই আমরা বলি আমরা যখন খনিজ আলোচনা করছি যে সকল খনিজ থেকে ধাতু নির্বাচন নিষ্কাশনের জন্য নির্বাচন করা হয় অর্থাৎ ধাতু নির্দিষ্ট ধাতু নিষ্কাশনের জন্য যে খনিজকে নির্বাচিত করা হয় সেই খনিজগুলোকে বলা হয় আকরিক তো প্রকৃতিতে বা খনিজে যে আকরিকগুলো পেয়ে থাকি তার অধিকাংশই বিরাট বা বড় বড় শিলা স্তূপে পাওয়া যায় ফলে এগুলাকে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার জন্য প্রথমে যোগ রাসায়নিক মেশিনের সাহায্যে খন্ড খন্ড টুকরা পরিণত করা হয় এরপর বল ক্রাশারের সাহায্যে এই খন্ডটাকে পাউডার আকারে পরিণত করা হয় এই টোটাল প্রক্রিয়াকে বলা হয় আকরিক বিচূর্ণ সাধারণত যেমন এখানে সাধারণত খনিজ থেকে যে আকরিক উত্তোলন করা হয় তা যদি বড় এবং কঠিন শিলার খন্ড হয় তবে এই কঠিন শিলার খন্ড চূর্ণ বিচূর্ণ করা হয় প্রথমে যোগ ক্রাশার আকরিকের ছোট ছোট টুকরা করা হয় এবং এরপরে বল ক্রাশারের সাহায্যে পাউডারে পরিণত করা হয় আর এই প্রক্রিয়ার নাম হলো আকরিক চূর্ণ বা বিচূর্ণ করা এবার আসে ঘনীকরণ করা এটা হলো এই পদ্ধতি হলো একটি খাস কাটা টেবিলের উপরে অপদ্রবযুক্ত আকরিককে রেখে তার উপর পানির প্রবাহ চালনা করা হয় এর ফলে অপদ্রবগুলো পানির প্রবাহের সাথে দ্রুত চলে যায় বা ভেসে যায় পক্ষান্তরে খাস কাটা নিচের অংশে আকরিকের গুলা জমা ভারী আকরিকগুলা জমা করে থাকে এই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোলিক অথবা হাইড্রোলাইটিক পদ্ধতি আমরা লিখছি এখানে এই পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় অক্সাইড আকরিকের ক্ষেত্রে এই পদ্ধতিতে একটি কম্পমান হেলানো খাসকারা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয় এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হয় এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাদের মধ্যে পড়ে থাকে এবং খনিজ সমূহ প্রবাহের ভৌত হয়ে চলে যায় এভাবে অনেক অপদ্রব্য দ্রবীভূত হয়ে যায় তেল বা ফেনা বাসন প্রণালী ফেনা আমরা সবাই কাপড় পরিষ্কার করি যখন সাবান দিয়ে কাপড় ধুতে গিয়ে তখন ফেনা উৎপন্ন হয় এবং এই ফেনাগুলো পানির উপরে কাপড়গুলো ভেসে থাকে ঠিক একইভাবে সালফাইড আকরিকগুলো সাধারণত চূর্ণ বিচূর্ণ করার পর প্রথমে তৈল দ্বারা সিক্ত করা হয় এরপর ইহাতে এই আকরিকগুলোকে একটি বড় ট্যাঙ্কে নিয়ে এতে পানির প্রভাব দিয়ে পানিগুলোকে আবৃত করা হয় ফলে আকরিকে যে মিশ্রিত অপদ্রব্য থাকে সেগুলা ফেনার মতো ভেসে ওঠে এবং পানির সাথে চলে যায় এই জন্য এই পদ্ধতির নাম রাখা হয়েছে ফেনা ভাসমান প্রণালী আমরা এখানে এসে এই পদ্ধতিতে সালফার আকরিকগুলো ঘনীকরণ করা হয় বিচূর্ণ আকরিক একটি বড় ট্যাঙ্কে নিয়ে এতে পানি যোগ করে এতে অল্প পরিমাণে তেল মিশানো হয় অতঃপর এই মিশ্রণের মধ্যে বায়ু প্রবাহ চালনা করলে সালফার আকরিকগুলা তেলে দ্রবীভূত হয় এবং পানির উপরে ফেনার মতো ভেসে ওঠে ফেনা সহ আকরিক পৃথক করে নেওয়া হয় এবং খনিজ বল পাত্রের তলায় জমা করে থাকে আর এই পুরো প্রক্রিয়ার নাম হলো ফেনা ভাসমান প্রণালী তারপরে আমাদের আছে চুম্বকীকরণ এই চুম্বকীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হলে
অচুম্বকীয় উপাদান অর্থাৎ আকরিক অথবা ধাতু বল তার যে কোনো একটাকে চুম্বকীয় ধর্ম সম্পন্ন হতে হবে। এই পদ্ধতিতে দুটি হুইলের মধ্যে একটি চলমান ভেদ সংযুক্ত করা হয়, বেদের উপর ধাতু মজুক্ত আকরিক রাখা হয়। এই দুটি হুইলের একটিকে চুম্বকীকরণ করতে হবে। যখন ভেল এই হুইলের উপর ঘুরতে থাকবে তখন অপদ্রব্য অথবা ধাতুগুলো যেটি অচুম্বকিত পদার্থ সেই পদার্থটি ভেলকে ঘুরানোর গতিশক্তি সৃষ্টি হওয়ার কারণে অচুম্বকীয় পদার্থটা ভেল থেকে একটু দূরে ছিটকে পড়বে, পক্ষান্তরে চুম্বক চাকা কর্তৃক চুম্বকীয় পদার্থটা আকর্ষিত হয়ে একটু নিকটবর্তী একই স্থানে সঞ্চিত হবে। ফলে আমরা এই অবস্থা থেকে বা এই প্রক্রিয়ার মাধ্যমে অচুম্বক পদার্থ এবং আকরিক উপাদানগুলো পৃথক করতে পারি। আকরিক বা খনিজ বলের কোনো একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে চৌম্বকীয় আকরিককে একটি ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে চালনা করা হয়। বেল্টটি দুটি ধাতব চাকতির সাহায্যে ঘুরে চাকা জমিলে একটি চুম্বক দ্বারা মিশ্রিত এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মজুক্ত আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছের স্থূল আকারে জমা হয়, অন্যদিকে অচুম্বক অংশটি একটু দূরে জমা হয়। এভাবে আমরা ধাতুমণ্ডলগুলো পৃথক করতে পারি। যে সকল ক্ষেত্রে কোন পদার্থ আকরিক বা খনিজ পদার্থ যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না সেই সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ বল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। আকরিককে দুইটা বলতে অপদ্রব্য দূরীভূত করা হয়, এক হলো ভৌত পদ্ধতি এক হলো রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে দুটার মধ্যে কমপক্ষে একটি রাসায়নিক বিক্রিয়া করে সেই ক্ষেত্রে আমরা এই রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করতে পারবো। যেমন অ্যালুমিনিয়াম আকরিকের বক্সাইডের সাথে আয়রন অক্সাইড টাইটেনিয়াম অক্সাইড ও পানি ইত্যাদি মিশ্রিত অবস্থা থাকে। বক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যুগে 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট ও পানি তৈরি করে। গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাত্রের নিচে দ্রবণীয় আকারে অদক্ষিপ্ত হয়। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে পৃথক পেয়ে এনে তাকে পৃথক করে এনে তাকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও পানি পাওয়া যায়। রাসায়নিক পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করাইছে, সোডিয়াম অ্যালুমিনেট পানি আলো হয়েছে, সোডিয়াম অ্যালুমিনেট কে তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়ার ফলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে, পাশাপাশি সোডিয়াম হাইড্রক্সাইড পাচ্ছি। এরপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আবার তাপ দিয়ে কি হয়েছে, আমরা এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে আমরা সুতরাং মূলত অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করব। ঘনীভূত আকরিক বা অক্সাইডের রূপান্তর অর্থাৎ আমরা যে বিভিন্ন ভৌত পদ্ধতি অবলম্বন করে আকরিককে ঘনীভূত করলাম সেই আকরিককে আমরা অক্সাইডে পরিণত করব। আকরিক উপস্থিত ধাতুকে বিলিত পৃথক করার আগে ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা বায়ু অনুপস্থিতি উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়া বশীকরণ বলে। এর ফলে আকরিক থেকে পানি সহ কার্বনের বাইকার্বনেট হাইড্রোক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য কার্বন ডাইঅক্সাইড কিংবা জলীয় বাষ্প দ্রবীভূত হয়ে যায়। এটি ক্যালসিয়াম কার্বনেট এর তাপ দেই ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড তৈরি হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে গ্লাস পানি আছে তাপ দিলে গ্লাস পানি চলে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড পরিণত হবে। ফেরিক হাইড্রোক্সাইড তাপ দিলে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড পানি চলে যাবে গ্লাস। সাধারণত সালফার অ্যাকরিকে তাপ জারণ করা হয়। এক্ষেত্রে জিঙ্ক বয়ান এবং গ্যালেনা দুটা সালফার অ্যাকরিক আছে, এখানে তাপ দিলে জিঙ্ক সালফার বায়ু স্থিতিতে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি হবে এবং সালফার তৈরি হবে। লেড সালফাইড বা গ্যালেনা তাপ দিলে লেড অক্সাইড এবং সালফার অক্সাইড তৈরি হবে। পরবর্তীতে
জিঙ্ক অক্সাইড এবং লেড অক্সাইডকে কার্বনের সাথে বিক্রিয়ায় কার্বন বিয়ার করতে জিঙ্ক এবং লেড মুক্ত করা হবে তো বন্ধুরা আজকে আমরা শিলা এবং আগ্নেয় দীর্ঘ সময় আলোচনা করলাম আশা করি তোমরা ক্লাসটা দেখে তোমাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো